নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন পিঠে রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পিঠে রেসিপিটি অজানা হলেও একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। পুরভরা সুজির নরম তুলতুলে দুধ পিঠে এইভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে। তো আসুন আজকের এই সহজ রেসিপিটি চটজলদি দেখে নিন। আর এই সহজ রেসিপিটি দেখে চটজলদি এই রকম লোভনীয় নরম তুলতুলে সুজির দুধ পুলিগুলো বাড়িতে বানিয়ে ফেলুন। এই দুধ পিঠে খেতে যেমন সুন্দর হয় আর তেমনি বানানো খুবই সহজ। রেসিপি দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তাহলে আর দেরি না করে ঝটপট এখন রেসিপিটি দেখে নিন আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে সুজি দিয়ে সুজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে কড়াইতে ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নিলাম। ঘিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। সুজিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, কালার বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে না। কালারটা এরকম সাদা সাদা থাকবে, একটু চেঞ্জ হবে, তবে একটু খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে। তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন আর পুরো ভাজাটা হবে একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। গ্যাসের আঁচ একেবারে হাইতে রাখবেন না, তাহলে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে, তাতে পিঠের স্বাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখুন, সুজিটাকে এইরকম ভেজে নিলাম আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল। যেই কাপের মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই কাপে দেড় কাপ জল দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, একটি চা চামচের হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। যখন জল ফুটতে থাকবে সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া সুজিগুলো। তারপরে এই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই জলের মধ্যে সুজিটাকে দিয়ে রান্না করে নিলে সুজিটা দেখবেন খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, পারলে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে দিলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে দেখুন নাতে নাতে খুব সুন্দরভাবে একটা মণ্ড তৈরি হয়ে আসছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এই মণ্ডটাকে একটি তেল মাখানো থালার মধ্যে নামিয়ে নিতে হবে আর এইরকম নরম করেই মাখতে হবে। আর দেখুন কত সুন্দর পাক এসে গেছে, চিটটা খুব সুন্দর হয়েছে। এই জন্য ফুটন্ত গরম জলের মধ্যে যদি সুজি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর চিট এসে যাবে। পিঠে বানানোর জন্য একেবারে পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি দেখুন একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে মেখে একটি ডো বানিয়ে নিচ্ছি আর এটা সম্পূর্ণ গরম অবস্থাতেই করতে হবে। এই সুজিটা যখন গরম থাকবে সেই অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নিয়ে একেবারে সফট একটা মসৃণ গায়ে ডো বানিয়ে নিতে হবে, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে। না হলে কিন্তু পিঠের গাটা একেবারে ফাটা ফাটা হয়ে যাবে। পিঠের গাটা যাতে না ফেটে যায় তার জন্য এই রকম মসৃণ গায়ের একটা ডো প্রথমে বানিয়ে নিতে হবে। আর ডো বানাতে গেলে হাতের মধ্যে যদি স্টিক করে তাহলে অবশ্যই হাতে অল্প করে ঘি কিংবা তেল লাগিয়ে নিতে পারেন। আর এদিকে দেখুন নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য কোরানো নারকেল, চিনি এবং নিচ্ছি চারটে এলাচ। দুই কাপ কোরানো নারকেল নিলে এক কাপ নিতে হবে চিনি আর নিয়েছি পছন্দ মতো দুই থেকে তিনটে এলাচ। এখানে দিতে পারেন, একটু থেতো করে দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন সব কিছুকে কড়াইতে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে রেখে একটুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এবং নারকেলগুলো অনেকটা মজে যাবে। তারপরে চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়ে চটচটে হয়ে পাক হয়ে সুন্দর একটা নারকেলের পুর তৈরি হয়ে যাবে। এইরকম নারকেলের পুর রেডি করে নিয়ে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে পিঠেগুলোকে বানিয়ে নেব। এখন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। সেই ডো থেকে আমি এইরকম ছোটো ছোটো করে বলগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে এইরকম একটি ছোটো বল কেটে নিয়ে একটু হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে ছোটো একটা বাটির মতন বানাতে হবে আর এটা যত পাতলা করে বানানো যায় ততই ভালো। বাটির মতন বানিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর। ঠান্ডা করে নিয়েছি নারকেলের পুর। তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে এইরকমভাবে মুখটা আটকে নিতে হবে। আমি দুইটি পদ্ধতিতে পিঠেটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা পছন্দ হয় সেই মতন বানিয়ে ফেলতে পারেন। প্রথমে নারকেলের পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে, তারপরে এর মধ্যে ডিজাইনও দিয়ে দিতে পারেন আর নাহলে এইভাবে সিম্পল একটা পিঠে বানিয়ে নিতে পারেন। প্রথমে মুখটা আটকে নিয়ে সাইডগুলোকে একটু চেপে দিলেই খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাবে। এইভাবে সহজে দুধ পিঠেটা বানাতে পারেন। আর নাহলে আরও একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পেরে যাবেন।
প্রথম পিঠে একেবারে রেডি, ডিজাইন না দিয়েও এইভাবে সহজেই পিঠে তৈরি করে নেওয়া যায়, তাতে স্বাদ কিন্তু কোনো অংশেই কম হবে না। আর একটি পিঠে বানিয়ে নিচ্ছি, এটা আরও সহজ। দুধ পিঠে বানাতে হলে এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করবেন, দেখবেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপি দেখলে যে আগে কোনোদিন পিঠে বানায়নি, রেসিপিটি দেখলে সেও পিঠে বানিয়ে ফেলতে পারবে। প্রথমে দেখুন, এইরকম একটি পাতলা করে বাটির মতন বানিয়ে নিলাম, তারপরে মাঝখানে নারকেলের পুর দিয়ে এইরকম হাতের মধ্যে মুড়ে দিলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে নতুন ধরনের একটি পিঠে। আরও বিভিন্ন ধরনের পিঠে রেসিপি আমার চ্যানেলে শীঘ্রই আসছে। বেশ কিছু সহজ সহজ পিঠে রেসিপি শেয়ার করেছি, আর যে কোনোদিন পিঠে বানানি রেসিপিগুলো দেখলে সেও পিঠে বানিয়ে নিতে পারবে। সামনেই শীতকাল, রেসিপিগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগবে। এইভাবে চেপে চেপে দেখুন, খুব সুন্দরভাবে একটি মাকু আকৃতির পিঠে বানিয়ে নিলাম। এইভাবে করে পিঠেটা বানাতে হবে। আপনাদের যেটা পছন্দ হয় সেই মতন পিঠে বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজে পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়, পিঠে তৈরি কিন্তু কোনো রকম ঝামেলা নেই। আর এইভাবে পিঠেটা বানালে পিঠেটা হবে একেবারে নরম তুলতুলে। এখন দেখুন, এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। এক এক করে পিঠেগুলোকে প্রথমে রেডি করে নিতে হবে, তারপরে একটু এরকম ফাঁকা ফাঁকা করে রেখে দেবেন। তারপরে পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করতে হবে। আর পিঠেগুলো যেহেতু খুবই নরম আছে, তাই কিন্তু দুধের মধ্যে দিয়ে বারবার হাতে দিয়ে নাড়বেন না, তাতে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। সুজির এই দুধ পিঠে তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দেখুন, কড়াইতে কিছুটা দুধ জ্বাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এতে টেস্টটাও খুবই ভালো হবে আর দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এর মধ্যে দুটো এলাচ একটু মুখটা ফাটিয়ে থেতো করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। বেশি মিষ্টি পছন্দ করলে অবশ্যই বেশি দেবেন এবং কম চাইলে কম দেবেন। মোটামুটি এক লিটার দুধের ক্ষেত্রে এখানে 200 গ্রাম চিনি দিতে হবে, দিলে মিষ্টিটা একেবারে ঠিকঠাক থাকবে। এখন দেখুন, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পিঠেগুলো। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু পিঠেগুলো অ্যাড করবেন না। যখনই দুধটা ফুটতে শুরু করবে, সেই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলোকে দিলে পিঠেগুলো দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে, অর্থাৎ পিঠের গাটা খুব সুন্দরভাবে মসৃণও হবে, একটা পিঠেও দেখবেন ফাটবে না এবং পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তারপরে এইরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাতে দেখবেন পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে এইরকম কড়াইয়ের হাতাটা ধরে এইরকম নাড়িয়ে রাখবেন, তাতে পিঠের সব দিকটা দেখবেন সম্পূর্ণ ভালোভাবে তৈরি হবে। আর না হলে কিন্তু এগুলো যদি হাতা কিংবা খুন্তি দিয়ে বারবার নাড়তে থাকেন, তাহলে কিন্তু পিঠের গাটা একেবারে ভেঙে যেতে পারে। আর পিঠেগুলো যেহেতু খুবই নরম তুলতুলে হয়, তাই একটু সাবধানবশত পিঠেগুলো বানাতে হবে। পিঠের কালারটা দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পিঠে একেবারে রেডি হয়ে গেছে। পিঠের গায়ের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে পিঠে একেবারে রেডি। পিঠে হবে একেবারে নরম তুলতুলে, আর সময়ও খুবই কম লাগবে। মাত্র দেখবেন 10 মিনিটের মধ্যে পিঠেটা খুব সুন্দরভাবে রেডি করে ফেলতে পারবেন। দেখুন, এইভাবেই সমস্ত দুধ পিঠেগুলো তৈরি করে নিয়েছি। পুরভরা এই লোভনীয় দুধ পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একবার দেখুন। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর স্বাদ মনে থেকে যাবে আজীবন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলুন শীতের স্পেশাল সুজির লোভনীয় পুরভরা দুধ পিঠে। এতক্ষণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাই। এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।